গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে রয়েছে কয়েকটি মজাদার কুইজ কোয়েশ্চেন। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটিকে এবার শুরু করা যাক। তো গাইস, এখানে এই চারটি কালারের মধ্যে সবচেয়ে বেশি ডার্ক কালার কোনটি গেস করো। সঠিক উত্তর হচ্ছে নাম্বার 3। এবার এখানে সবচেয়ে বেশি লাইট কালার কোনটি গেস করো। উত্তর হবে 2 নাম্বার। নেক্সট, এবার এই চারটি ব্লু কালারের মধ্যে সবচেয়ে বেশি লাইট কালার কোনটি গেস করো। সঠিক উত্তর হবে নাম্বার 4। তো এবার এই চারটি ছবিকে তোমাদের মাইন্ডে সেট করে নাও, কারণ তোমাদেরকে সঠিক উত্তর দিতে হবে। তো এবার বলো, এই ছবিটি কয় নাম্বারের পিছনে রয়েছে? এই ছবিটি নাম্বার 2-এর পিছনে রয়েছে। এবার থাকবে কঠিন। তো এই 6টি ছবিকে ভালোভাবে দেখে নাও একবার। তো এবার কমেন্ট করো, এই ছবিটি কয় নাম্বারের পিছনে রয়েছে? এই ছবিটি রয়েছে 5 নম্বরের পিছনে। এবার এই ফলগুলোর মধ্যে একটি মাত্র আলাদা ফল খুঁজে বের করো। এই দেখো, এই ফলটি অন্য ফলগুলোর থেকে একদমই আলাদা। তোমরাও যদি 10 সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে পেরেছো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। চলো এবার পরের প্রশ্নের এই ছবিগুলোকে দেখে একটি কবিতার লাইন গেস করো। আর ওটা তোমাদের জানা থাকলে 10 সেকেন্ডের মধ্যেই কমেন্ট করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমটা হচ্ছে তাঁতির, দ্বিতীয়টা বাড়ি, তারপরে ব্যাং, আর এটা হচ্ছে বাসা। তাহলে এবার এখানে এই ছবিগুলোকে একসাথে মিলে কবিতার লাইনটি হবে তাঁতির বাড়ি ব্যাঙের বাসা। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর এরকম নতুন ও ইন্টারেস্টিং ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো। চলো এবার এই ছবিগুলোকে দেখে আরও একটি কবিতার লাইন গেস করো। প্রথমটা হচ্ছে আম পাতা, তারপরে জোড়া প্লাস জোড়া, আর এটা চাবুক, এবং লাস্ট এটা হচ্ছে ঘোড়া। তাহলে এবার এখানে এই ছবিগুলোকে মিলে কবিতার প্রথম লাইনটি হবে আম পাতা জোড়া জোড়া মারব চাবুক চলবে ঘোড়া। এবার পরের প্রশ্নের এই ছবিগুলোকে দেখে গেস করো কবিতার লাইনটি কি হবে। প্রথমটা হবে খোকা, দ্বিতীয়টা গেছে, তারপরে মাছ, আর এটা হচ্ছে ধরার ছবি। তাহলে এবার এখানে কবিতার লাইনটি হবে খোকা গেছে মাছ ধরতে। এবার এই ছবিগুলোকে দেখে আর একটি কবিতার প্রথম লাইন গেস করো।
এটা হচ্ছে চাঁদ তারপরে উঠেছে আর এটা হচ্ছে ফুল তারপরে ফুটেছে তাহলে এখানে এবার কবিতার লাইনটি হবে চাঁদ উঠেছে ফুল ফুটেছে এবার আজকে লাস্ট এই তিনটি ছবিকে দেখে আরো একটি কবিতার প্রথম লাইন গেস করো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমটা বাঘ তারপরে বাকুম আর এটা হচ্ছে পায়রা তাহলে এখানে এবার কবিতার লাইনটি হবে বাঘ বাকুম পায়রা তো গাইস তোমরা যদি এরকম নতুন ভিডিও আরো দেখতে চাও তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো